সুপ্রিয় দর্শক, আজ 17 আগস্ট 2020 সোমবার। আপনারা যে হাটটা দেখছেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট, প্রতি শুক্রবার এবং সোমবারে বসে। তো আজ সোমবার। এই শুক্রবারে হাটটি বড় হয়, তবে সোমবারে হাটটি ছোট হয়। তবে ইদানিং আমরা দেখছি যে শুক্রবারের হাট আর সোমবারের হাটের মধ্যে কোনো পার্থক্য নেই। এই যে দেখুন কি পরিমাণ গরু উঠেছে। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে ক্রস জাতের সার গরু, আপনারা যারা খোঁজেন মোটা তাজাকরণের উদ্দেশ্যে, সেই ক্রস জাতের সার গরুর আমরা দামগুলি জানানোর চেষ্টা করব। আর আপনারা জানেন যে সারের হাটে সারগুলি কি পরিমাণ বিরক্ত করে, তো আমরা দেখছি। আমরা এই যে প্রথমে একটা সার গরু দেখছি, ভাই এটা দাঁত উঠছে, দাম কত যাচ্ছে? 80। ক্রেতা কত বলছে? 70 পর্যন্ত। আর আপনি নিয়ত নিচ্ছেন কত? আচ্ছা 76 ওনার নিয়ত। এই যে দেখছেন আপনারা। এরপরে আমরা একটু ভেতরে যে ঢুকবো, এই যে দেখুন সার গরু কি পরিমাণ আসলে বিরক্ত করে, আপনারা হাটে না এলে বুঝতে পারবেন না। আচ্ছা ওই 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 সার গরুটা কার? আপনার? আসসালামু আলাইকুম। এটা কি আপনার বাড়ির গরু না কেনা? কেনা। এটার দাম কত যাচ্ছে? 135। গ্রাহক কত বলছে? 96-97 পর্যন্ত দাম উঠেছে। এই যে দেখছেন, এটা দাঁত কয়টা? দাঁত হয়নি এখনো, এই যে আগর, এই যে দেখুন দাঁত হয়নি। আসুন আপনাদেরকে আরো কিছু আমরা ক্রস গরুর দাম জানাই। কাকা এই সাদা কালো গরুটা দাম কত যাচ্ছেন? হ্যাঁ 72। আর ক্রেতা কত বলছে? 60। আপনার নিয়ত কত? নিয়ত কত ছাড়বেন? হ্যাঁ 65-66 ছাড়বেন? আচ্ছা ধন্যবাদ। তারপর আমরা একটু এই যে দেখছেন আপনারা প্রচুর পরিমাণে, ভাই এটা দাঁত উঠেনি তো আগর, এটা দাম কত যাচ্ছেন? হ্যাঁ 62,000 দাম চাচ্ছেন। ক্রেতা কত বলছে? 52,000 পর্যন্ত দাম উঠেছে। আপনার নিয়ত কত? 55,000 আপনার নিয়ত। আচ্ছা ধন্যবাদ, শুনছি সুপ্রিয় দর্শক। তারপর আমরা একটু এখানে দেখি, এই যে দেখছেন আপনারা কাকা, আসসালামু আলাইকুম। এটা কি আপনার বাড়ির না কেনা? বাড়ির। এটার বয়স কতটুকু? না আমি দাঁত তো হয়নি, কয় বছর? এক বছর। আর এটার দাম কত যাচ্ছে? 62। ক্রেতা কত বলছে? 50-51 পর্যন্ত দাম উঠেছে। আর আপনার নিয়ত কত দিয়ে ছাড়বেন? 62,500 কম, 57-58 ওনার নিয়ত। শুনছেন সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন প্রচুর ক্রস গরু উঠেছে এবং প্রচুর মানুষ আজকে 17 আগস্ট সোমবার। আপনাদেরকে আগে জানিয়েছি যে শুক্রবারে হাটটি বড় হয়, সোমবারে হাটটি ছোট হয়। তবে এখন ছোট বড় বলে কোনো কথা নেই, এখন মনে করেন যে শুক্রবারে যে হাট সোমবারেও সেই হাটই বসে। এই যে এখানে আমরা দেখছি এই গরুগুলি অবশ্য বিক্রি হয়ে গিয়েছে, এই গরুগুলি সব বিক্রি হয়ে গেছে। ভাই এই গরুগুলি কি আপনি কিনছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? হ্যাঁ সিরাজগঞ্জ সাজাদপুর। সিরাজগঞ্জ সাজাদপুর থেকে কতগুলি গরু এই যে ক্রস গরুগুলি নিছেন? এগুলো সব নিছেন আপনার? আচ্ছা অস্টাল ক্রস। এই গরুগুলি কত করে নিছেন? এগুলো 60,000 আছে, 70,000 আছে, 75 আছে, 45 আছে, এরকম একটা মানে 45 থেকে শুরু হয়েছে এই ক্রস গরুগুলি নিছেন। আচ্ছা শুনছি আমরা, এরপরে আসুন আমরা একটু এদিকে একটু দেখার চেষ্টা করি। দেখুন এখনো প্রচুর গরু ঢুকছে, ভাই দরদাম চলতেছে, এই যে এটা দরদাম চলছে। ভাই নিলেন কত দিয়ে নিলেন? 45,000 টাকা। দেখি একটু গরুটার সাইজটা, এই যে 45,000 টাকা দিয়ে এটা বিক্রি হয়ে গেল। এই যে দেখছেন 45,000। আচ্ছা নিয়ে যান। এই বাছুরটার দাম কত যাচ্ছে? 40। মানুষটা তো বলছে ক্রেতা
35 আপনার নিয়ত কত আর 1-2000 হইলে দিয়ে দিবেন আচ্ছা ধন্যবাদ তারপরে এই যে এখানে দেখছি ভাই এটা দাতুরে নিত না দাম কত যাচ্ছে এটা সাধারণ 65 65 ক্রেতা কত বলছে ক্রেতা 6000 7000 বলতেছে 57 বলছি আচ্ছা শুনছি আমি এই যে দেখুন প্রচুর পরিমাণে ক্রস গরু এটা কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে 70 70 ক্রেতা কত বলছে 60 ভাঙো হ্যাঁ 60 ভাঙো 60 ভাঙে বলতেছে আপনার নিয়ত 60 পার 60 পার নিয়ত আচ্ছা ধন্যবাদ এই যে দেখুন প্রিয় দর্শক আসুন আপনাদেরকে আমরা এই ক্রস গরুগুলি আমরা একটু দাম জানানোর চেষ্টা করছি আমবাড়ি হাট থেকে প্রচুর পরিমাণে শাহিওয়াল এবং ক্রস জাতের গরু উঠে আপনারা জানেন এখানে আমরা একটু ভাই দাম কত যাচ্ছে 60 ক্রেতা কত পর্যন্ত বলছে 52 55 পর্যন্ত দাম এই যে দেখুন তারপর একটু এখানে দেখি ভাই এটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি 60 60 ক্রেতা কত পর্যন্ত বলছে 50 52 এগুলোর মধ্যে যে পার্থক্যগুলি আপনারা তাদের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন আর এই যে দেখুন যে হাটের ভেতরে ঢুকার যে পরিস্থিতি সারের হাটে এটা খুব একটা টাফ ব্যাপার কারণ এখানে গরুগুলি আপনারা জানেন যে সার গরু অনেক বিধ্বংসী হয় ভাই এটা দাম চাচ্ছেন কত 75 ক্রেতা কত বলছে 65-66 নিয়ত কত ছাড়বেন 70 হইলে নিয়ত করছেন এই যে দেখুন 70,000 ওনারা নিয়ত করেছেন এই যে গরু এখনো বের হচ্ছে আপনারা দেখছেন দেখুন গরু বের হচ্ছে আমরা আসলে ভেতরে যে আপনাদেরকে নিয়ে যাব সেই পরিস্থিতিটা আপনারা নিজেরা বুঝছেন যেখানে ভিডিও করা আসলে খুব টাফ ব্যাপার এটা কত করে চাচ্ছেন দাম কত 60 আর এই যে এটা 65 এটা ক্রেতা কত বলছে ক্রেতা 50 বলে আপনার নিয়ত কত 60 আচ্ছা ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে ছোট বড় আমরা গরু দেখাচ্ছি এই শুয়ে আছে এই গরুটা কার আপনার দাঁত আছে ভাই দাঁত আছে দাঁত দাম কত হচ্ছে দাম 90 চাচ্ছেন আচ্ছা শুনছি ভাই এটা বিক্রি হয়ে গেল কত দিয়ে 47,000 এই যে দেখুন 47,000 টাকা দিয়ে আমবাড়ি হাট থেকে বিক্রি হয়ে গেল আপনাদেরকে আমরা দামগুলি জানানোর সাথে সাথে সেই পর্যন্ত কি দরে বিক্রি হচ্ছে সেই দামগুলিও আমরা জানানোর চেষ্টা করছি এবার একটু আমরা একটু বড় গরু দেখছি ভাই এটা দাঁত আছে দাঁত নাই দাম কত যাচ্ছেন 1,05,000 ক্রেতা কত বলছে 80 আর আপনার নিয়ত কত 90-95 ওনার নিয়ত ধন্যবাদ তারপরে আমরা একটু ছোট গরু দেখি এখানে ভাই এই ছোটটার দাম কত যাচ্ছে 40,000 ভাই 40 দাম চাইছেন ক্রেতা কত বলছে 32-33 বলছে আপনার নিয়ত কত 35 পার হইলে আপনার আচ্ছা ধন্যবাদ শুনছি ভাই এটার দাম কত যাচ্ছে 38 আপনি চাচ্ছেন ও বলতেছে 38 আর আপনার নিয়ত কত 42 আচ্ছা ধন্যবাদ এই যে দেখছেন সুপ্রিয় দর্শক কি পরিমাণ গরু উঠেছে এবং কি পরিমাণ মানুষ আপনাদের আবারও জানিয়ে রাখি আজ 17 আগস্ট 2020 সোমবার আপনারা দেখছেন আমবাড়ি হাট প্রতি শুক্রবার
এবং সোমবার এখানে হাট বসে। আমরা আগেই জানিয়েছি যে শুক্রবার হাটটা বড় হয়, সোমবারে হাটটা ছোট হয়, তবে সোমবারে হাটটা আপনারা দেখছেন শুক্রবারের মতোই বড় হয়ে গিয়েছে। তো এতক্ষণ আমরা আপনাদেরকে এই হাট থেকে ক্রস জোতের সারগরু দাম জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।